আমরা এখন শেষ মুহূর্তে চলে এসেছি আমাদের প্লেট আর্ট ওয়ার্কশপে। আমি আমার স্টুডেন্টদের প্লেট আর্ট যেটা করেছে ওরা, আমি সেটা আপনাদের সাথে ফাইনাল ড্রয়িংটা আপনি দেখিয়ে দিচ্ছি। প্রীতম বাবা ওইভাবে তুমি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ প্রীতম, তুমি এটা কি এঁকেছো? পাখি? আচ্ছা। অঙ্কিতা দেখি, অঙ্কিতা এঁকেছে দিশা। রোদ্দুর লাগছে বাবা, এই তো হয়ে গেছে, শোনো আর 5 মিনিট। দিশা এঁকেছে। শুভেচ্ছা, শুভেচ্ছা আর একটুখানি বাকি, ভালো হচ্ছে করো। অঙ্কুশ দেখি তোমারটা, বাহ দেখি তো, এটা অয়েল ড্রিলার। রোদ্রে বাচ্চাটা বুঝতেই পারছে না, ও বহু আর্টের ওপরে করেছে। তানি তানি সাইডে মিরর ওয়ার্ক করছে, মিরর গুলো বসাচ্ছে। ন্যান্সি থোড়া, ও সাইডে মিরর ওয়ার্ক করেছে গ্লিটার দিয়ে। অঙ্কিতা, অঙ্কিতা না সরি অর্পিতা, ওর নাম অর্পিতাটাও করেছে। পূজা, বাচ্চারা রোদ্রে টায়ার্ড হয়ে গেছে, পূজার মুখ দেখে আপনারা সেটা বুঝতেই পারছেন। আমাদের ধারণা ছিল না হঠাৎ করে এতটা গরম পড়ে যাবে। মধুর তো চোখই খোলা যাচ্ছে না রোদ্রের চোটে। পুচকে গ্রুপদের কাছে, এরা আর কিছু না জানে পোস্টার দিতে খুব ভালো পারে। ও মিরর ওয়ার্ক করেছে, সুন্দর করেছে। মিষ্টি, বাহ। সুস্মিতা, ওর আশাটি ঠিক ছিল না, এসেছে। এটা মামন, মামনের পেঁচা জল জল করছে, এক্ষুনি উড়ে পালাবে। আর জাতীয় ফুল এঁকেছে সুস্মিতা। দোল দোল দুলুনি খুশি, আমাদের বুকুরানি নিধি খুব সুন্দর, বাহ দারুণ করেছে তো। আচ্ছা ছেলেদের গ্রুপ, ওখানে চশমা পরে বসে আছে, বুঝেছি। কালো চশমা পরে কি করে আছে ও? ছেলেদের গ্রুপের কাছে যাচ্ছি। এই যাকে একটু আগে চশমা পরে দেখছিলেন, এখন চশমা খুলে দিয়েছে। এখানে রোদ্রের জন্য দেখানো যাচ্ছে না, আমি এইভাবে দেখাচ্ছি। বাহ, এটা করেছে যে অনুপ, চশমাটা খুলে দিয়েছে। এই যে লেজ ছোট মাছ যেটা বলেছিলাম, এই যে ছোট শ্রমিক, সুন্দর করেছে। আজ আর একটা বড় শ্রমিক। আচ্ছা ওইটা একটু ডিটেলস কাজ আছে, ঠিকঠাক দেখলে বুঝতে পারবেন যে ওইখানে হোয়াইট দিয়ে কাজ করেছে, খুব সুন্দর করেছে। এই যে গালে হাত দিয়ে বসে আছে, কখন ফোনে গেম খেলতে পারবে সেই জন্য। সুন্দর একটি পরিবেশ, তোমাদের স্যার সিঁড়িতে বসে ঘুমাচ্ছে, আর স্টুডেন্টরা কিছু
বলবে বলবে ভাবছে, কিছু বলতে পারছে না। কানেকশনটা স্লো হয়ে গেছিল। এই তোমাদের প্লেটগুলো আরেকবার দাও তো, কানেকশনটা তো স্লো ছিল, ওটার জন্য মনে হয় যদি না আসে। এ না ল্যাট, ছোট মাছ আর উল্টো ধরেছি। আমরা আবার মার্কশিট আর মেডেল ডিস্ট্রিবিউশন সেরিমনি স্টার্ট করব একটু পরে। তো এরপরে আমরা প্যাক আপ করছি, আবার পরের ওয়ার্কশপে দেখা হবে। ধন্যবাদ।